এবার আমরা আলোচনা করব পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধা সম্পর্কে, ঠিক আছে? তো পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা আশা করছি প্রত্যেকে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কিন্তু অনেক সহজ স্যার, মানে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের থেকে, মানে মডেলটা কিন্তু অনেক সহজ, ঠিক আছে? কারণ যেহেতু এখানে সবাই মিলেই সব ডেটা অ্যাক্সেস করতে পারে, কেউ আলাদা করে সার্ভার, কেউ আলাদা করে ক্লায়েন্ট হয় না। দ্যাটস ওয়াই এখানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কিন্তু সংস্থাপন করা অনেক সহজ হয়, ঠিক আছে? তো দেখা যাক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক যত দূরত্বে, সরি, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বড় দূরত্বে দ্রুত ফাইলগুলি শেয়ার করতে পারে, ঠিক আছে? এটা এটা কারণ হলো, আমি ক্লায়েন্ট সার্ভারতে উদাহরণ দিয়ে বলছি, যদি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মধ্যে, যেহেতু সার্ভারের কাছে ক্লায়েন্টের সার্ভার থেকে ডেটা অ্যাক্সেস করার জন্য ক্লায়েন্টকে পাসওয়ার্ড, আইডি এইসব দিয়ে একটা একটা কাজ করতে হয়, সেই সবগুলো কিন্তু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের জন্য করতে হয় না। সে নিজেই অন্য কম্পিউটার থেকে ডেটা অ্যাক্সেস করতে পারে, অন্য কম্পিউটার থেকে ডেটা পাঠাতে পারে, গ্রহণ করতে পারে, সব করতে পারে। তাই জন্য পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে সব ফাইলগুলি শেয়ার খুব তাড়াতাড়ি অনেকটা দূরত্বের মধ্যে করতে পারে, ঠিক আছে? কেন্দ্রীয় সার্ভার খারাপ হয়ে গেলেও পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সম্ভবত কার্যকর থাকবে, ঠিক আছে? কেন্দ্রীয় সার্ভার খারাপ হয়ে গেলেও এটা সংযোগ থাকার তার কারণটা হলো, এখানে তো কেউই আলাদা করে সার্ভার হয় না, প্রত্যেকেই সার্ভার, প্রত্যেকেই ক্লায়েন্ট। তাই যে কোনো একটা যদি খারাপ হয়ে যায়, সেটাকে আমি সার্ভারই ধরলাম, কোনো একটাকে যদি আলাদা করে খারাপ হয়ে যায়, তাহলে তার তো কোনো সমস্যা হচ্ছে না, বাকিরা তো প্রত্যেকে প্রত্যেকের সাথে তো কানেক্টেড বা অ্যাটাচ থাকে, তাই না? তার জন্য তো কোনো বাকিদের কোনো বাকিদের তো কোনো হ্যাম্পার হবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক স্থাপন করার সময় সার্ভারের জন্য আলাদা কম্পিউটারে নিয়োগ করার দরকার নেই। পিয়ার টু পিয়ার সংস্থাপন আলাদা করে দরকার নেই, তার কারণ হলো এটার মডেলটাই এরকম, মানে মডেলটার গঠনটাই এরকম যে মাঝে কোনো সার্ভার থাকবে না, বাকি ক্লায়েন্টরা প্রত্যেকে সার্ভার, প্রত্যেকে প্রত্যেকে সার্ভার, প্রত্যেকেই ক্লায়েন্ট। তার জন্য আলাদা, প্রত্যেকে যেহেতু প্রত্যেকে থেকে ডেটা অ্যাক্সেস করতে পারে, তাই জন্য আলাদা করে কোনো সার্ভারের এখানে দরকার পড়ে উঠে না, ঠিক আছে? এবার আমরা আলোচনা করব পিয়ার টু পিয়ারের অসুবিধা সম্পর্কে। পিয়ার টু পিয়ারের সুবিধা আশা করছি বোঝা গেছে, তো এবার অসুবিধা, ঠিক আছে? এই নেটওয়ার্কে পুরো সিস্টেমটি ডিসেন্ট্রালাইজড হয়েছে। ডিসেন্ট্রালাইজড মানে কি, যেটা সেন্ট্রালাইজড নয় বা যেখান ডেটাতে কোনো সেন্ট্রাল সার্ভার এগুলো থাকছে না, সেগুলোকে ডিসেন্ট্রালাইজড বলে, বা সহজ, একদম সহজ ভাষায় বলতে গেলে যার সেন্ট্রালে কেউ থাকে না বা যার কেন্দ্রে, মানে কেন্দ্রে কেউ থাকে না, সেটাকে ডিসেন্ট্রালাইজড বলে, ঠিক আছে? তাই জন্য এটা, সুতরাং এটি পরিচালনা করা কঠিন। আমি তোমাদেরকে বলছিলাম পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কিন্তু খুব সহজ বা পুরো সিম্পল, সেটা কিন্তু পরিচালনা করা বলিনি, সেটা কিন্তু বলেছিলাম আমি, যেহেতু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা সংস্থাপন করা সহজ, তার কারণ হলো যেহেতু ওটার কোনো মাঝে কোনো সার্ভার থাকে না, তাই জন্য সেটা সংস্থান করা সহজ, ঠিক আছে? যেটি পরিচালনা করা কঠিন, তার কারণ হলো যেহেতু প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড থাকছে, সেগুলোকে ঠিকঠাক করে রাখতে হয়, মাঝে কেউ যেহেতু থাকে না, প্রত্যেকে যাতে প্রত্যেকের ডেটা অ্যাক্সেস করতে পারে সেগুলোকে দেখাশোনা করতে হয়, তার জন্য একটু এটার পরিচালনা কঠিন হয়ে পড়ে। ওকে, নেক্সট, ডেটা পুনরুদ্ধার বা ব্যাক আপ কঠিন। এটা তো তার সবচেয়ে বড় প্রবলেম, তার কারণ হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ব্যাক আপ রাখা সহজ ছিল, কারণ যেহেতু সেটা অনলি সার্ভারের মধ্যেই থাকতো, বাকিদের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়তো না আমার ডেটাগুলো। আমার ডেটাগুলো যদি একটা ফোনের মধ্যেই, আমি ফোন দিয়ে বোঝাচ্ছি, আচ্ছা ধরো আমি কম্পিউটারে বোঝাই, আমার ডেটা যদি একটা কম্পিউটারের মধ্যেই থাকে, সেখানে আমি লগইন আইডি পাসওয়ার্ড করে দিলাম, তাহলে আমার কিন্তু হ্যাকিংয়ের চান্সটা কম থাকছে থাকছে তো তার জন্য আমি ব্যাক আপটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারছি, কারণ সেটা তো আমাকে একটা কম্পিউটারে করে ফেলতে হচ্ছে। কিন্তু পিয়ার টু পিয়ারে যেহেতু প্রতিটা কম্পিউটার, মানে প্রচুর পরিমাণে কম্পিউটার থাকে, প্রত্যেকে সমানভাবে ডেটা অ্যাক্সেস করতে পারে, আর প্রত্যেকের ডেটা প্রত্যেকের কাছে থাকছে, তার জন্য সেগুলোতে হ্যাকিংয়ের হওয়াও চান্স, মানে হ্যাকিংয়ের চান্সটাও বেশি হয়ে পড়ছে, এবং আর প্রতিটা কম্পিউটারে ব্যাক আপ রাখাটাও একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ যেহেতু সব কম্পিউটার একসাথে করতে হচ্ছে, ঠিক আছে? নেক্সট, যখন
পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কর্মরত যখন পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কর্মরত থাকে, তখন ভাইরাস, ম্যালওয়্যার এবং অন্যান্য সমস্যাগুলো সিস্টেমে পরিবর্তিত হওয়া থেকে রোধ করা প্রতিটি ব্যবহারকারীর দায়িত্ব হয়ে পড়ে দায়িত্ব হয়ে যায়। আমি একটু আগেই বললাম যেটা হ্যাকিংয়ের চান্সটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, যেহেতু এটা প্রত্যেকে অ্যাক্সেস করে নিচ্ছে, প্রতিটা কম্পিউটার অ্যাক্সেস করে নিচ্ছে, তাই ভাইরাসটা কিন্তু সবার মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে, তাই তো? আমাদের অজান্তেই খুব তাড়াতাড়ি ভাইরাসকে ছড়িয়ে পড়তে পারছে। তার জন্য যদি প্রতিটা ব্যবহারকারী বা প্রতিটা ইউজার তার কম্পিউটারকে যদি ভাইরাস ফ্রি করে রাখে, যাতে ভাইরাসটা হয়, তার জন্য অ্যান্টিভাইরাস দিয়ে রাখে, তাহলে তো মানে আমার প্রতিটা তাহলে আমার শুধুমাত্র আমার কম্পিউটার না, আমার কম্পিউটারের সাথে অ্যাটাচ প্রতিটা কম্পিউটার সুস্থ অবস্থায় থাকছে। তার জন্য তো প্রতিটা ইউজারকে একটু তো খাটনি খাটতেই হবে না, তাই এটাই বলা হচ্ছে এখানে। এটি হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অসুবিধা।